হ্যালো গাইস, আজকে আবার আমি রিভিউর জন্য চলে আসছি। আজকে আমাদের সাথে আছে তুমি কাজ করতেছো, ঠিক আছে ফাইভ রাতে ছেড়ে দিলাম। আমি আসলে মরি নাই ভাইজান, আমি বেঁচে আছি। সো আজকে আমি রিভিউ করব আপনাদের সাথে। এখানে আমার কাছে আছে ক্রেট গেমিং MSI-এর Z270 চিপসেটের, এবং এটা কিন্তু পারফরমেন্স সিরিজ থেকে। সো লেটস সি, বক্সে দেওয়া আছে সাটা কেবল, SLI ব্রিজ, ইনস্টলেশন গাইড, সাটা কেবলের লেবারার এবং ম্যানুয়াল বুক। সো ক্রেট গেমিং বোর্ডের ফিচার্সগুলি আমরা একটু দেখে নিই। Z270 চিপসেট, তার মানে 7th and 6th gen প্রসেসর সাপোর্ট। DDR4 মেমোরি সাপোর্ট আছে 3800 মেগাহার্জ পর্যন্ত, এবং DDR4 বুস্ট উইথ স্টিল প্লেটেড আর্মার, আর হচ্ছে VRED, এবং মাল্টি জিপিইউ সাপোর্ট আছে এখানে AMD এবং NVIDIA-র দুইটার জন্যই। তো এই বোর্ডে মিস্টিক লাইটের সাপোর্ট আছে, এবং আপনারা এক্সটেন্ডেবল LED কিটও ইউজ করতে পারেন, LED স্ট্রিপ যেগুলি আমরা কিনতে পাই, এবং রিমোট কন্ট্রোলারেরও সাপোর্ট আছে। 6টা ফ্যানের হেডার দেওয়া আছে, এবং সবগুলি কিন্তু PWM মোড দ্বারা আপনারা কন্ট্রোল করতে পারবেন, এবং ওয়াটার কুলিং রেডি। সো ওয়াটার কুলিং যাদের কিট আছে তাদেরও নিশ্চিন্তে এই বোর্ডটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের কিটের সাথে। সো এবং গেমিং হটকি, গেম বুস্ট, এগুলি আপনারা MSI গেমিং অ্যাপের দ্বারা এই অপশনগুলি আপনারা ইউজ করতে পারবেন, এবং ডেডিকেটেড গেমিং ডিভাইসের জন্য পোর্ট দেওয়া আছে ফর লোয়ার ল্যাটেন্সি, এবং মাল্টি জিপিইউ ফর বোথ NVIDIA অ্যান্ড AMD। এবং এটাতে দুইটা M.2 পোর্ট আছে, যাতে আপনারা SSD M.2 SSD এটাতে কানেক্ট করতে পারেন, এবং অপটেন মেমোরি সাপোর্টেড এই চিপসেটে। এবং MSI হাইলি বোস্ট করছে যে এটা VR-ready, বেসিক্যালি এটাতে VR অ্যাক্সেলারেটর চিপ দেওয়া আছে। সো এখানে 4টা USB পোর্ট আছে, যেগুলি হচ্ছে 3.1 USB 3.1 Gen 2, ডেটা ট্রান্সফার রেট নর্মাল 3.1 হচ্ছে ডাবল, সো 5GB বেসের জায়গায় 10GB বেস, উইচ উইল এলিমিনেট স্টাটারিং এবং ল্যাগ, এবং অন্যান্য যে ইনপুট ল্যাগ আছে VR-এর জন্য যেগুলি হয় সেগুলি এটাতে এলিমিনেট হবে। তো Z270 চিপসেটের সাথে MSI ইন্ট্রোডিউস করেছে Namic 2, এবং এটার সাথে আসছে অডিও বুস্ট 4। অডিও অ্যাম্পলিফায়ার এবং অডিও ক্যাপাসিটার কম্পোনেন্টগুলির কোয়ালিটি আরও বেটার আগেরগুলোর চেয়ে। ইন্টেল গেমিং ল্যান সাপোর্ট আছে, ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করা যাবে সফটওয়্যারের মাধ্যমে, এবং ল্যান প্রোটেকশন করা আছে এখানে হাই ভোল্টেজ চার্জের জন্য। অ্যাজ ইউজুয়াল পারফরমেন্স সিরিজ, যেহেতু XMP সাপোর্ট থাকবেই মাস্ট, এবং 100% কম্প্যাটিবিলিটি। সো যে কোনো ভেন্ডারের মেমোরি এটাতে আশা করি কোনো প্রবলেম করবে না, সবগুলি সাপোর্ট করবে, এবং 3800 মেগাহার্জ মেমোরি সাপোর্ট আছে, ওভারক্লক অবশ্যই। Z-সিরিজ বোর্ড, সো আশা করতে পারি এখানে অনেক ধরনের ইনডেপথ টিউনিং অপশনস আছে বায়াসে। সো এটার বায়াসে আপনারা গেলে বিভিন্ন ধরনের ওভারক্লকিং এবং বিভিন্ন ধরনের টুইকিং আপনারা পাবেন। আর এটাতে ডাবল ব্যান্ড উইথ USB 3.1 ইউজ করা হয়েছে VRED পোর্টগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং রিভার্সেবল টাইপ সি কানেক্টারও একটা আছে। ফ্রন্ট USB প্যানেলও 3.1 সাপোর্ট আছে, এবং XBoost MSI টেকনোলজি আছে, যা দিয়ে আপনারা USB-র স্পিডও অন ডিমান্ড আপনারা বাড়াতে পারবেন। সফটওয়্যার বেস যে সলিউশনগুলো আছে তার মধ্যে রয়েছে র্যাম ডিস্ক, লাইভ আপডেট, সব ড্রাইভার এবং ব্যাস আপডেট এটাতে করা যাবে। কমান্ড সেন্টার আছে ফর ওভার ক্লকিং ফ্রম উইন্ডোজ, অ্যান্ড সো দ্যাটস ইট ফ্রম দ্য সফটওয়্যার। স্টিল আর্মার প্লেটেড, তার মানে এটার ফিজিক্যাল যে স্টার্ডিনেস এটাতে ডেফিনেটলি অনেক বেশি হবে, এবং মিলিটারি ক্লাস 5, তার মানে লঙ্গার লাইফ স্প্যান, কম্পোনেন্টগুলির কোয়ালিটি অনেক হাই, সো অনেক বেশি স্ট্রেস নিতে পারবে, অ্যান্ড ডেফিনেটলি তার মানে এটা গেমিং সার্টিফাইড বোর্ড। পারফরমেন্স এবং গেমারদের জন্য ওরিয়েন্টেড বায়োস লেআউট, এখানে ইজি এবং অ্যাডভান্স মোড আছে, সো আপনাদের নেসেসারি যে অপশনগুলি সব ওগুলোকে ঠিক ওইভাবেই কনভিনিয়েন্টলি আপনাদের জন্য সাজানো আছে। সো ওভারক্লকিং এবং অন্যান্য টুইকিংয়ের জন্য যে সবচেয়ে নেসেসারি যে অপশনগুলি এগুলো আপনারা ইজিলি খুঁজে পাবেন, এবং তারপর যদি ইনডেপ কিছু খুঁজতে হয় সে কারণে কনভিনিয়েন্স সার্চের অপশন আছে। এবং এই বোর্ডটা গেমিং সার্টিফাইড, টেস্টেড বাই দ্য ফেমাস ফ্যানাটিক প্লেয়ার্স, সো লং গেমিং সেশনের জন্য আশা করি কোনো প্রবলেম হবে না। সো আই হোপ দিস বোর্ড ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। সো হ্যাঁ, যদি কারো শখ থাকে শো অফ করার, বোর্ডটার ডিজাইন অ্যান্ড অ্যাথলেটিক্স ইজ সারপ্রাইজিংলি মানে অসাধারণ, এবং পিছনেও একই ধরনের ডিজাইন, যদিও আমি জানি না এটা সব ধরনের কেসিংয়ে এটা দেখা যাবে কি না, বাট স্টিল আছে যদি ইউনিক কোনো কেসিং হয় কারো। আর CPU-র দিকে যদি খেয়াল করি 10 phase VRM সাপোর্ট দেখতে পাচ্ছি আমরা, এখানে স্টিল প্লেটেড আর্মার আছে র্যামের জন্য, এখানে ভিজিওর জন্য দুইটা স্টিল প্লেট আছে, আর এছাড়া রিয়ার প্যানেলে যদি আমরা দেখি এখানে 3.1 Gen 2 পোর্ট আছে, এইগুলি Gen 1 পোর্ট আছে এখানে আরও দুইটা, আর HDMI অ্যাজ ইউজুয়াল আমাদের যে পোর্টগুলি আছে গেমিং ডিভাইসের জন্য এই পোর্টগুলি এখানে আছে,
আর 7.1 কোডেক নাইমিক 2 এর মাধ্যমে এই এখানে পোর্টগুলি ইউজ করতে পারবেন সো দ্যাটস ইট সো ইটস টাইম ফর পারফরম্যান্স চেক আজকে আমাদের টেস্ট বেঞ্চে যে কনফিগ ইউজ করেছি তার মধ্যে ছিল 7700K i7 প্রসেসর অফকোর্স 8GB DDR4 RAM উইথ 2400MHz MSI GTX 1060 গেমিং গ্রাফিক্স কার্ড সেই সাথে ছিল থার্মালটেকের 730W স্মার্ট এসি পাওয়ার সাপ্লাই আর যে চেসিস ইউজ করা হচ্ছে সেটি হচ্ছে থার্মালটেকের ভিউ 27 সো আমরা এবার সফটওয়্যার পারফরমেন্স টেস্টটা দেখে নিই এক্ষেত্রে আমরা 4.2GHz থেকে 4.8GHz প্রসেসরটাকে ওভারক্লক করি এবং সেই ক্ষেত্রে ইন্টেল বার্ন টেস্টের যে টেস্ট তাতে আমরা 6.6% ফাস্টার পারফরমেন্স আমরা গেইন করেছি তারপর আমরা গিগ বেঞ্চের টেস্টে যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে সিঙ্গেল কোর পারফরমেন্স এবং মাল্টি কোর পারফরমেন্স যেটা সেক্ষেত্রে আমাদের স্কোরে কিন্তু ডিফারেন্স ছিল ইন বোথ অফ দ্য কেসেস 7.5% এরপরে আসছে সিনেবেঞ্চের বেঞ্চমার্ক এই বেঞ্চমার্কের ক্ষেত্রে আমরা ওভারঅল স্কোর এবং সিঙ্গেল কোর যে স্কোর সেটি কম্পেয়ার করে পেয়েছি আমরা বোথ অফ দ্য কেসেসে 8.9% ইনক্রিজ সো কোয়ার লট বলা যায় থ্রিডি মার্কের ফিজিক্স টেস্ট সবারই চলছে না সেক্ষেত্রে আমরা ফিজিক্স স্কোর এবং ফিজিক্স টেস্টের যে FPS কাউন্টার সেটার পারফরমেন্স আমরা কম্পেয়ার করি এবং সেক্ষেত্রে 9% ইনক্রিজ আমরা গেইন করেছি লাস্টলি সিস অফ স্যান্ড্রা এখানে আমরা অ্যাগ্রিগেটিভ নেটিভ পারফরমেন্স যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে 7.9% পাওয়া গিয়েছে এবং কোনো ক্ষেত্রে কিন্তু প্রসেসরটি 80° ক্রস করে নাই সো ইট ইস ইম্প্রেসিভ এখন আমরা এলইডি যে ফিচারগুলো সেটা দেখে নিই অবভিয়াসলি আমাদের এখানে ব্রিদিং মোড গ্লোইং ব্লোয়ার যেটা আছে সেটা এই মাদারবোর্ডে আছে দেন হচ্ছে সিঙ্গেল ফ্ল্যাশ তারপর আছে ডাবল ফ্ল্যাশ এবং ফাইনালি র্যান্ডম মোড যেটা তিনটা মোডকে অটোমেটিক্যালি সাইকেল করতে থাকবে তো আপনারা এতক্ষণ পারফরমেন্স দেখে নিলেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যদি কেউ আপনারা কোনো একটা বিল্ড করতে চান পারফরমেন্স একটা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা বোর্ড দিয়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্রিয়েট গেমিংটা আপনারা ইউজ করতে পারেন এবং অ্যাস্থেটিক্স ওয়াইজ অ্যাজ ইউ ক্যান সি আপনারা তখন দেখেন আপনার যদি কোনো একটা ওয়াইড ওপেন কেস থাকে সেক্ষেত্রেও কিন্তু এটার আউটলুক কিন্তু খুবই সুন্দর হবে এবং এটার উপরে কিন্তু আমাদের এনথুজিয়াস্ট সিরিজ থেকেও কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিল্ড আপনারা চালু করতে পারেন সেটা হচ্ছে আমাদের টাইটানিয়াম বোর্ডটা MSI থেকে সো এই বোর্ডটার এখন প্রাইস হচ্ছে 18,000 টাকা আর এটার সাথে কিন্তু এখন MSI একটা ফ্রি মাউস পেরো দিচ্ছে সো গ্র্যাব ইট টিল দ্য স্টকস লাস্ট সো দ্যাটস ইট সি ইউ নেক্সট টাইম